ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরেকটি নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত রুবিস ব্লগে। আর আজকে হচ্ছে 5 তারিখ রবিবার, তো আজকে একটা আমাদের পুজো বাড়ির নেমন্তন্ন আছে, তো সেখানেই যাব। তো ভাবলাম তোমাদেরকেও আমার সঙ্গে নিয়ে যাই। তো ওখানে রাধা গোবিন্দর মানে প্রতিষ্ঠা হবে, আরো মানে অনেক ঠাকুর আছে, মন্দির করেছে নতুন, তো সেখানটায় আজকে আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে। এমনকি কালকে রাতেও আমরা গেছিলাম মানে একটু যোগাযান্তি করতে, যেহেতু বলেছিল, তো আজকে ওর জন্য যাব। তো চলো সবাই মিলে যাই, আর কি কি হচ্ছে পুজোর তো সবকিছু দেখাবো, তারপরে খাওয়া দাওয়া আছে, আর রান্নাও হয়ে হবে, হচ্ছে তোমার খিচুড়ি, লাবড়া যেটাকে বলে, সব রকম সবজি দিয়ে, বেগুনি, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, তো এইগুলো হবে। আর পুজোর জোগাড় করব আমরা সবাই মিলে, অনেক দিদিরা আছে, সবাই মিলে পুজোর জোগাড় করব। তো চলো যাওয়া যাক, যেটুকুই পারবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর হ্যাঁ, যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব না করলে কি করে হবে? তো ঠাকুর মশাই বসে পড়েছে, তো এই দিদিটার বাড়িতেই হচ্ছে পুজোটা। আর এখানটায় দেখো আমরা সবাই মিলে জল ভরতে যাচ্ছিলাম, আর এখানটায় অনেক দিদিরা আছে, সবার সঙ্গে খুব খুব মজা হয়েছে। আর একটা নাড়ুগোপালকেও দেখাবো, নতুন নিয়ে এসছে নাড়ুগোপালটা, এই দেখো নাড়ুগোপালটা কি সুন্দর। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই দেখো, আমার ফোনে বেশি ভিডিও করা হয়নি সেদিনকে, তো আমি ছবিগুলো ছিল সেইগুলোর সাথেই তোমাদের দিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর এই সময় পুজো টুজো হয়ে যাওয়ার পরে আমরা সবাই খেতে চলে গেছি, আর তারপরে রাতে খাওয়া দাওয়া করে সবাই বাড়ি চলে গেছিল। তো এই ভিডিওটা আজ এটুকুই, আর ভিডিওটাই অনেক দিন পরে দিচ্ছি যেহেতু আমার ফোনটা খারাপ ছিল, তো ওই জন্য ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকে আমি ভিডিওটা শেয়ার করবো, তো তোমাদের সঙ্গে তোমরা আমাকে অবশ্যই জানাবে, স্ক্রিপ না করে করে ভিডিওটা তুমি দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। আমি আমার